এই ভিডিওতে আমরা HTML DOM নেভিগেশন নিয়ে আলোচনা করব। এখন আমরা যা আমরা এখন পর্যন্ত যা যা জেনেছি সেগুলো মূলত প্র্যাকটিক্যাল জিনিস ছিল। এবার আমরা ডমের অ্যাকচুয়াল চেহারাটা আপনাদেরকে দেখাবো, মানে এটা হচ্ছে সম্পূর্ণ কনসেপচুয়াল একটা ভিডিও। এই ভিডিওতে আপনারা অ্যাকচুয়ালি জানবেন যে ডম জিনিসটা অ্যাকচুয়ালি কি স্ট্রাকচারে কাজ করে, কারণ আমরা যখন কনসোল ডট ডিআইআর বা এগুলো করে করে আপনাদের সামনে অনেকগুলো নাম আসছিল, যেমন HTML কালেকশন, নোড, এ ধরনের শব্দ আপনারা দেখতে পাচ্ছিলেন, সেই জিনিসগুলো এখন আপনারা বুঝতে পারবেন যে কেন এগুলো দেখাচ্ছিল। সো এখানে যে জিনিসটা বলা আছে যে উইথ দ্য HTML DOM ইউ ক্যান নেভিগেট দ্য নোড ট্রি ইউজিং নোড রিলেশনশিপস। এই যে নোড শব্দটা, মনে আছে আমি যখন আপনাদেরকে এই ডম সিরিজের প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে আমি এরকম একটা ট্রি দেখিয়েছিলাম। আমরা যে ডকুমেন্টটা বানাই, আমাদের যে HTML ডকুমেন্টটা, দেখতে সেটা এরকম হয়, রাইট? আমরা কোড লিখি এভাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। সবার প্রথমে থাকে ডকুমেন্ট, হ্যাঁ, একটা ট্রি এর মতো, একটা গাছের মতো, সবার প্রথমে থাকে একটা ডকুমেন্ট, তার মধ্যে একটা রুট এলিমেন্ট থাকে HTML, তাই না? এই যে দেখেন আমাদের পুরাটা হচ্ছে ডকুমেন্ট, তার মধ্যে আমার একটা HTML ট্যাগ থাকে, রাইট? এই যে দেখেন HTML শুরু হয়েছে এখান থেকে এখানে গিয়ে শেষ হয়েছে, ওকে? সো তার মধ্যে থাকে একটা HTML, তার মধ্যে হেড এবং বডি থাকে। এই যে পুরো HTML এর মধ্যে আমি যদি জিনিসটাকে একটু সাজিয়ে লিখি তাহলে জিনিসটা এইরকম আর কি, পুরো HTML এর মধ্যে হেড এবং বডি আছে, দুটো সেকশন আছে, ঠিক আছে? হেডের মধ্যে আবার টাইটেল আছে, বডির মধ্যে আবার অনেক কিছু আছে আর কি। সো ব্যাপারটা কিন্তু এভাবে থাকে উইথ দ্য, এবং এই যে এক একটা বক্স করে দেখানো হয়েছে, যেমন এখানে HTML, তারপরে হেড, তারপরে টাইটেল, তারপরে বডি, এই যে জিনিসগুলো এইগুলোকে বলা হয় গাছের এক একটা নোড, নোড আর কি, নোড নোড পয়েন্ট আর কি। সো এটাকে বলা হয়েছে নোড, থিওরিটিক্যাল ভাষা আর কি। সো এই নোড আকারে জিনিসগুলোকে কল্পনা করতে হবে, এবং অ্যাকচুয়ালি ডোমে এই নোডই থাকে, ঠিক আছে? সো নোড রিলেশনশিপ জিনিসটা কি সেটা আমরা এখন বুঝবো, প্যারেন্ট চাইল্ড এই ব্যাপারগুলো বুঝবো। যেমন আমাদের এখানে একটা সিম্পল একটা HTML এর একটা ব্লক দেওয়া হয়েছে, সেখানে ওই জিনিসটাই আছে। দেখেন এখানে বলা আছে HTML হচ্ছে একটা রুট নোড, সবার উপরে আছে, তার মধ্যে বাকিরা আছে, এটা হচ্ছে রুট নোড। এরপরে HTML এর কিন্তু কোনো প্যারেন্ট নাই, কোনো আব্বা নাই আর কি। কিন্তু দেখেন হেড যেটা আছে সেই নোডের কিন্তু একটা প্যারেন্ট আছে, কে বলেন তো? HTML। টাইটেল যে, তার কিন্তু একটা প্যারেন্ট আছে, সেটা হচ্ছে হেড, তার একটা গ্র্যান্ড প্যারেন্ট আছে, সেটা হচ্ছে HTML। ব্যাপারটা এরকম, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, ঠিক আছে? নতুন করে কিছু বলার নাই। অ্যান্ড হেড হ্যাজ ওয়ান চাইল্ড, আছে। এবার আসি চাইল্ডের ব্যাপারে, হেড যেটা তার একটা চাইল্ড আছে, টাইটেল চাইল্ড, এবং বডি যেটা তার এক, এই একটা H1 চাইল্ড আছে, একটা P চাইল্ড আছে, বলতে গেলে চিলড্রেন আছে অনেকগুলো, চিলড্রেন মানে প্লুরাল নাম্বার চাইল্ডের। সো এইরকম, সো জিনিসগুলোকে এভাবে চিন্তা করবেন এই টিউটোরিয়ালটা বোঝার জন্য। এবার আসি নেভিগেটিং বিটুইন নোডস। সো আমরা চাইলে এই এক নোড থেকে আরেক নোডে যদি যেতে চাই, আমাদের আমরা প্রোগ্রামেটিক্যালি যেতে চাই, মুভ করতে চাই, তাহলে কি করব? যেমন আপনি একটা এলিমেন্ট নিয়েছেন, একটা নোড পেয়েছেন, ধরেন বডি নোডটা, আপনি বডি নোড থেকে তার চাইল্ড নোডে কিভাবে যাবেন বা তার চিলড্রেনগুলো কিভাবে পাবেন, এই জিনিসগুলো হচ্ছে নেভিগেটিং, ঠিক আছে? সেই জিনিসগুলো করার জন্য অ্যাকচুয়ালি এই কয়টা জিনিসগুলো আছে, নোড প্রপার্টিস বলা হয়। যেমন ডট প্যারেন্ট নোড দিলে আপনি কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা নোডের প্যারেন্টটাকে পাবেন, ডট চাইল্ড নোডস দিলে, যেহেতু চাইল্ড অনেকগুলো থাকে, সো ডট চাইল্ড নোডস দিলে আপনি অ্যাকচুয়ালি চাইল্ড নোডসগুলো পাবেন, এবং আপনি নোড নাম্বারটা দিয়ে দেন তাহলে আপনি কত নাম্বার নোড সেটাও আপনি পাবেন। ডট ফার্স্ট চাইল্ড বললে আপনি প্রথম চাইল্ডটা পাবেন, যেমন ফর এক্সাম্পল আপনি এখানে বডির মধ্যে দুইটা চাইল্ড আছে, আপনি যদি বডি ডট ফার্স্ট চাইল্ড বলেন তাহলে আপনি H1 পাবেন, যদি লাস্ট চাইল্ড বলেন তাহলে আপনি P পাবেন, ঠিক আছে? এরকম। এবং নেক্সট সিবলিং, সিবলিং হচ্ছে কি, আমরা জানি পাশাপাশি, মানে ভাই, ঠিক আছে? সো ভাই যদি প্রয়োজন হয়, যেমন ফর এক্সাম্পল H1, H1 এর নেক্সট সিবলিং হচ্ছে P, দুজনেরই বাবা হচ্ছে বডি, সিবলিং হচ্ছে P। সো আশা করি বুঝতে পেরেছেন, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। একইভাবে প্রিভিয়াস সিবলিংও আছে। সো এই কয়টা জিনিস অ্যাকচুয়ালি জানলেই আমরা এক নোড থেকে আরেক নোডে নেভিগেট করতে পারি। একটা নোডে আছি, তার প্যারেন্টে যেতে পারি, আমার নিজের চাইল্ডে যেতে পারি, আমি আমার সিবলিংয়ে যেতে পারি, আমার নিচের ফার্স্ট চাইল্ডে যেতে পারি, আমার একদম লাস্ট চাইল্ডে যেতে পারি, এই তো, এই কয়টি তো, ঠিক আছে? সো এখানে সেটাই বলা হয়েছে। সো এখন আমি আপনাদেরকে যে কনসেপ্টটা বলবো, যেটা বোঝা খুবই জরুরি, সেটা হচ্ছে আমরা যেমন এই যে ধরেন একটা টাইটেল নামে একটা ট্যাগ দেওয়া হয়েছে, ID ইজ ইকুয়াল টু ডেমো, এবং তার মধ্যে একটা টেক্সট আছে। আমরা আমাদের একটা কমন ভুল যেটা হয়, যেমন ধরেন ফর এক্সাম্পল আমার ধরেন এখানে একটা, আমি যদি এভাবে দেখাই আপনাদেরকে আমাদের সিম্পল ওই এক্সাম্পলটা, P ID হচ্ছে ডেমো, এবং তার মধ্যে ধরেন লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা কি করি, P এলিমেন্টটাকে ধরি এবং আমরা ধরি যে এই এলিমেন্টের টেক্সট প্রপার্টির মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই হ্যালো ওয়ার্ল্ডটা টেক্সট আকারে থাকে না,
বেসিক্যালি পি হচ্ছে একটা নোড, ওকে, সেই নোডের মধ্যে অ্যাকচুয়ালি টেক্সট নামে একটা নোড আছে, সেই টেক্সট নোডের মধ্যে অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ড আছে। ক্লিয়ার? মানে ব্যাপারটাকে কল্পনা করার সময় এভাবে কল্পনা করবেন, মানে ধরেন এরকম টেক্সট নামে একটা নোড আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি হ্যালো আছে। বুঝতে পেরেছেন? সেটাই এখানে বলা হচ্ছে আর কি, যে এখানে আমরা হয়তো মনে করি যে পি এলিমেন্টটাকে ধরে আমরা পি ডট টেক্সট ইজুকালটা চেঞ্জ করে দিলেই মনে হয় হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না। আমরা দেখেছি, আমরা দেখেছি পি ডট ইনার এইচটিএমএল কে কল করতে হয়, কারণ ওই নোডের ইনার এইচটিএমএল নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটার ভ্যালু চেঞ্জ করলে অ্যাকচুয়ালি পি এর মধ্যে যে টেক্সট ভ্যালুটা আছে সেটার এইচ মানে এই ভ্যালুটা চেঞ্জ হয় আর কি। সো এটাই এখানে ডেসক্রাইব করা হয়েছে আর কি। আচ্ছা, তারপরে দেখেন এখানে সেটাই বলছে, ইট কন্টেইনস আ টেক্সট নোড উইথ দ্য ভ্যালু ডম টিউটোরিয়াল এজ, অফ দ্য টেক্সট নোড ক্যান বি অ্যাক্সেসড বাই দ্য নোডস ইনার এইচটিএমএল প্রপার্টি, যেটা আমি বললাম। Accessing the inner HTML property is the same as accessing the node value of the first child. Okay, so মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি এইখানে আসি, যেমন ধরেন PID demo এবং তার মধ্যে ধরেন লেখা আছে হ্যালো এই, হ্যাঁ, সো আমরা কি করতে পারি, আমরা ওইটার ইনার HTML মানে সোজা কথা আমি যদি এখানে যাই, আমি এভাবে দেখাই আপনাদেরকে, কনস্ট্যান্ট ধরেন পি এলিমেন্টটা ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই, তারপরে আমরা দেই হচ্ছে ডেমো, রাইট? তাহলে আমি এলিমেন্টটা ধরতে পারি এবং তারপরে আমি কি করি, পি ডট ইনার HTML এটা যদি আমি দেখি, এটাকে যদি আমি কনসোল ডট লক করি, তাহলে আমি অ্যাকচুয়ালি ভ্যালুটা পাবো, রাইট? সো আমি যদি এখানে যাই, এই যে এই দেখেন হ্যালো দেখাচ্ছে, সো সরি এটা ওই প্রিজার্ভ লগের কারণে আগেরগুলো দেখায় এই, সো হ্যালো দেখাচ্ছে। আচ্ছা, সো এটা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু আমরা ভ্যালুটাকে পাচ্ছি। আবার একইভাবে আমরা যদি নোডের মাধ্যমে পেতে চাই তাহলেও আমরা পেতে পারি। আমরা দেখেছিলাম নোডের ভ্যালু অ্যাক্সেস করার নিয়ম কি, এই যে এই কয়টা জিনিস আর কি, ফার্স্ট চাইল্ড বা সামথিং। সো এই সময় আপনাকে চিন্তার প্রসিডিউরটা চেঞ্জ করে ফেলতে হবে। সেই সময় নোড দিয়ে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে এটার মধ্যে অ্যাকচুয়ালি টেক্সট নামে একটা নোড আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি হ্যালো আছে। সো তাহলে বেসিক্যালি কি হবে, আপনি পি এলিমেন্টটা ধরেছেন, তাহলে পি এর ফার্স্ট চাইল্ডকে আপনাকে ধরতে হবে ফার্স্টে, তার ভ্যালুটা হচ্ছে এটা, ঠিক আছে? সো সেটার নিয়মটা হচ্ছে তখন আপনি কি করবেন, পি ডট ইনার HTML এইভাবে তো আপনি অ্যাক্সেস করতে পারছেনই, আমি দুইটাই রাখছি, ধরেন কনস্ট্যান্ট নর ধরেন এ এটা একটা, বা ধরেন ধরেন ওয়ে ওয়ান এটা একটা ফার্স্ট ওয়ে, যে আমি বলতে পারি পি ডট ইনার HTML এটা দিয়ে আমি ভ্যালুটাকে পাচ্ছি, ওকে। সেকেন্ড আর একটা ওয়ে হচ্ছে নোড দিয়ে, কিভাবে, পি ডট, হ্যাঁ, মানে আমার যে এলিমেন্টটা সেইটার ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডকে টেক্সট, তার নোড ভ্যালু বলে একটা তার প্রপার্টি আছে, সেই নোড ভ্যালুটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি পেতে পারবেন। সো আপনি যদি এই নোড ভ্যালু তো এই, এবং আপনি যদি এখন কনসোল ডট লগ ওয়ে টু করেন তাহলেও আপনি ওই একই ভ্যালু পাওয়ার কথা, এই ওই দেখেন হ্যালো, ঠিক আছে? সো সেটাই ওরা বলছে যে এভাবেও আপনি নোড ভ্যালু হিসাবেও জিনিসটা পেতে পারেন। আচ্ছা, অ্যাক্সেসিং দ্য ফার্স্ট চাইল্ড ক্যান অলসো বি ডান লাইক দিস, এইভাবেও করা যায়। খেয়াল করে দেখেন, চাইল্ড নোটস নামে আরেকটা আমরা পেয়েছিলাম, সেটার মধ্যে আমি নোড নাম্বার বলে দিলে কাজ হয়, মানে ব্যাপারটা হচ্ছে এটা তো ওয়ে টু, এবার আমরা ওয়ে থ্রি দেখি, সেটা হচ্ছে ওয়ে থ্রি এই, এবং সেই ক্ষেত্রে পি এখানে গেলাম, পি এর মধ্যে খেয়াল করেন, পি এর মধ্যে টেক্সট হচ্ছে একটা নোড, এটা কিন্তু টেক্সট এভাবে লিখবেন না, বাট চিন্তা করবেন নোড হিসাবে চিন্তা করার সময় এভাবে চিন্তা করবেন, পি এর মধ্যে অ্যাকচুয়ালি টেক্সট নোড আছে একটা, তার মানে কি পি এর যতগুলো চিলড্রেন আছে, এখানে তো আরও নোড থাকতে পারতো, রাইট? সো পি এর মধ্যে যতগুলো চিলড্রেন আছে সেই সেই চিলড্রেনগুলোকে পাওয়ার উপায় কি, ডট চাইল্ড নোটস, এই যে বলেছিলাম এখানে এই যে চাইল্ড নোটস, সো সেই প্রপার্টিটা দিয়ে আমি সমস্ত চিলড্রেনগুলো পেতে পারি, সেখানে আমি মাল্টিপল চিলড্রেন পাবো, সেই জন্য আমি যদি তার মধ্যে তার ইন্ডেক্স নাম্বারটা বলে দিই তাহলে প্রথমটা পাবো, বা ওয়ান বললে প্রথমটা পাবো, টু বললে সম্ভবত ওয়ান দিয়েই শুরু হয়, মানে সব সম্ভবত জিরো দিয়ে শুরু হয়, জিরো অ্যাডের মতো। সো তাহলে আমরা এই সেম জিনিসটাকে অ্যাক্সেস করার জন্য আমরা যেটা করতে পারি, পি ডট তার যত চাইল্ড নোটস আছে সেইটার মধ্যে জিরো নাম্বারটা প্রথমটা, তাহলে এটা হচ্ছে ওয়ে থ্রি। সো আমি এখানে ওয়ে থ্রি প্রিন্ট করলাম, দেখেন একই আউটপুট পাবেন, এই যে এই ক্ষেত্রে আবার টেক্সট, আচ্ছা সরি, চাইল্ড নোটস জিরো, আচ্ছা চাইল্ড নোটস জিরো দেওয়াতে সে আমাকে কী দিচ্ছে দেখেন, টেক্সটটা দিচ্ছে, কিন্তু আমার দরকার তার ভ্যালুটা, হ্যাঁ, তো তাহলে আমাকে কী করতে হবে, সেইটার নোট ভ্যালুটা দরকার হবে, রাইট? সো তাহলে সেইটার ডট নোড ভ্যালু, ওকে, এটা যদি আপনি দেন তাহলে
চাইল্ড নোডস জিরো, আমি তো ঠিকই করেছি, পি ডট চাইল্ড নোডস জিরো ডট নোড ভ্যালু, বাট সেটা আসছে না কোনো একটা কারণে, চাইল্ড নোডস ডট নোড ভ্যালু কোনো একটা কারণে আসছে না। সো এটার চাইল্ড নোডস জিরো দেই এখানে, দেখি সেটা কি আসে আসলে, সেটা আসলে আমার এই টেক্সট নোটটা আসে, রাইট। সো এই টেক্সট নোটটার মধ্যে আসলে এটা একটা টেক্সট নোড না, এটা হচ্ছে টেক্সট এলিমেন্টটা। সো সেইটার সেইটার মধ্যে অ্যাকচুয়ালি ইনার এইচটিএমএল থাকার কথা না, এভাবে আসবেই না। এটার কারণটা হচ্ছে আমি এখানে টেক্সট লিখে দিয়েছি এই কারণে, এই কারণে সেই হুজিবি, এটা তো আসলে এভাবে লিখলে হবে না। এই এখন যদি আমি দেই তাহলে জিনিসটা আসবে। সো আমি এখানে আসলাম কনসোল ডট লগ, এটা ডট নোট ভ্যালু, এখন এটা আসবে এই। সো আমি এটা মুছে দিলাম, এই এই যে এখন আসছে। সো বুঝতে পেরেছেন আশা করি। সো আমি তো ওখানে টেক্সট আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছিলাম, কিন্তু ওইভাবে তো লিখলে এইচটিএমএল মানে ওই জিনিসটা রং এইচটিএমএল, যার কারণে আসছিল না। সো অল দ্য থ্রি ফলোয়িং এক্সাম্পলস রিক্রিপ্স দ্য টেক্সট অফ অ্যান এইচ ওয়ান এলিমেন্ট অ্যান্ড কপিস ইট ইন টু পি এলিমেন্ট, আরেকটা এক্সাম্পল দিয়েছে। সো আমরা কিন্তু তিনটা উপায় অলরেডি দেখলাম এখানে, তিনটা ওয়ে দেখলাম, হ্যাঁ। সেই তিনটা ওয়ে আরেকটা এক্সাম্পল দিয়ে তারা বুঝে দিয়েছে যে এখানে এইচ ওয়ান একটা এলিমেন্ট আছে, তার আইডি দিয়েছে আইডি জিরো ওয়ান, এবং পি আইডি আইডি টু, এটার নামে আরেকটা ব্ল্যাঙ্ক ডিভ রেখেছে। সে যেটা করছে, প্রথম এক্সাম্পলে সে প্রথমে এইচ ওয়ান এলিমেন্টকে ধরেছে, দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল, সেটার ভ্যালু সে করে দিয়েছে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ওইটা ডট ইনার এইচটিএমএল, মানে প্রথমে সে কী করলো, প্রথমে সে এই এইচ ওয়ানের যে ইনার এইচটিএমএলটা সেটাকে সে পি এর মধ্যে ঢুকিয়ে দিল, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি জিরো, এখানে তারা এই যে আইডি টু ডট এইচটিএমএল এর মধ্যে আইডি ওয়ান ডট এইচটিএমএল, মানে এই অংশটুকু তো কি, এই অংশটুকু হচ্ছে এই যে আইডি ওয়ান, মানে এইচ ওয়ানের যে ভ্যালুটা ইনার এইচটিএমএল সেই ভ্যালুটা এখানে, এবং লেফট সাইডে সে রেখেছে পি এর মধ্যে যে ইনার এইচটিএমএল, তার মানে পি এর ইনার এইচটিএমএল হিসাবে সে এইচ ওয়ানের ইনার এইচটিএমএলটা বসিয়ে দিয়েছে। সো তাতে কি হবে, এইচ ওয়ানের ভ্যালুটা পি এর মধ্যে চলে যাবে, রাইট। আচ্ছা, এটা একটা ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে, দেখেন এই যে ফার্স্ট চাইল্ডের মানে যেটা আমরা করেছিলাম ফার্স্ট চাইল্ড প্রসেসটা, এই যে এইটা, সেই প্রসেসে সে একই কাজটা করেছে, একই কাজ করতেছে বারবার আর কি, তারপরেরটাই চাইল্ড নোট জিরো দিয়ে নোট ভ্যালুটা দিয়েছে। সো আপনারা বুঝতে পারলেন যে যে জিনিসটা আমরা ইনার এইচটিএমএল বা এই ধরনের জিনিস দিয়ে করলাম, এবং আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা কোয়েরি সিলেক্টর দিয়ে করলাম, সেই কাজটাও আমরা এই নোড দিয়ে করতে পারি। এইটা কখন প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে বলি, আপনারা মনে করতে পারেন এত কমপ্লেক্স করে নোড প্যারেন্ট চাইল্ড করে লাভ কি, লাভ আছে। যেমন ফর এক্সাম্পল ধরেন সব কিছুতে যে আপনি এরকম আইডি ডেমো বসাবেন, এটা তো নাও হতে পারে। আপনার যদি খুব নেস্টেড স্ট্রাকচার থাকে, লাইক ধরেন আপনার এরকম একটা আছে ইউএল এর মধ্যে, ধরেন এলআই ইন্টু থ্রি, মানে এতগুলো এলআই আছে, এবং এই যে প্রথম এলআই সেখানে ধরেন টেস্ট আছে, ভালো কথা, কিন্তু সেকেন্ড যে এলআইটা সেটার মধ্যে ধরেন আরেকটা ইউএল আছে, হ্যাঁ ইউএল এলআই ইন্টু ফাইভ এরকম আছে। সো এই যে কমপ্লেক্স নেস্টেড স্ট্রাকচার, আপনি যদি ভিতরে এইভাবে নেভিগেট করে করে যেতে চান, আপনি কি একদম লাস্টেরটাতে গিয়ে আইডি বসাবেন বা প্রতিটাতে আইডি বসাতে বসাতে যাবেন, সেটা তো হয় না। আপনি এই নোড রিলেশন ইউজ করে আপনি কিন্তু ডাইরেক্ট ধাম করে ঠিক চাইল্ড ধরে ধরে চলে যেতে পারবেন আর কি। দ্যাটস ওয়াই এই নোড রিলেশনটা আপনাদেরকে বুঝতে হবে, যখন আপনি খুব কমপ্লেক্স এইচটিএমএল নেস্টিংয়ে যাবেন সবগুলোতে আইডি বসায় বসায় তো হয় না, তাই না? দ্যাটস ওয়াই তখন এটা আপনার জরুরি হবে, তখন আপনি চিলড্রেন ফার্স্ট চাইল্ড এভাবে ধরতে পারবেন আর কি, এইটাই। সো মোর জেনেরিক ওয়েতে ধরা। এবার আসছি ইনার এইচটিএমএল নিয়ে তারা কি বলেছে দেখি, ইন দিস টিউটোরিয়াল উই ইউজ দ্য ইনার এইচটিএমএল প্রপার্টি টু রিট্রিভ দ্য কন্টেন্ট অফ অ্যান এইচটিএমএল এলিমেন্ট, হাউএভার লার্নিং দ্য আদার মেথড, যেটা আমি আপনাদেরকে বললাম যে আদার মেথডটা প্রয়োজন হয়, কেন প্রয়োজন হয় সেটাও আমি আপনাদেরকে বললাম। এবার আসি ডমের রুট নোটস, দেয়ার আর টু স্পেশাল প্রপার্টিস দ্যাট অ্যালাউ অ্যাক্সেস টু দ্য ফুল ডকুমেন্ট। ডকুমেন্ট ডট বডি যখন আমরা দেব, তার মানে হচ্ছে এই যে বডি, এই বডি পুরো জিনিসটা, ওকে। আর আপনি যদি চান যে না অ্যাকচুয়াল ডকুমেন্টটা পেতে চান, তাহলে আপনাকে ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট এটা দিতে হবে। আমরা যদি এখানে কনসোল ডট লগ করে একটু দেখি যে ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট এই জিনিসটা কী, এই সো আমাকে ডেফিনেটলি সম্ভবত এটা যদি আমি দেই, দেখি আউটপুটটা কী দেয়, এই যে দেখেন পুরো ডকুমেন্টটা সে দিচ্ছে। কিন্তু আপনি যদি ডকুমেন্ট ডট বডি দেন এই, তাহলে আপনি শুধুমাত্র বডিটা পাবেন, দেখেন শুধু বডিটা পেয়েছেন। এবং সেটাই তারা বলছে যে ডকুমেন্ট ডট বডি হচ্ছে পুরো বডিটা, মানে শুধু বডিটা, আর ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট দিলে শুধু মেইন ডকুমেন্টটা পাওয়া যায়, ওকে। এই হচ্ছে কাহিনি, তো সেটাই তারা এখানে বলেছে, এবং এখানে এই যে এখানে দুটো এক্সাম্পল দিয়ে সেই দুটো জিনিস চেঞ্জ করেছে আর কি। আচ্ছা,
এই গেল। আর নোড নেম প্রপার্টি, আমরা নোড ভ্যালু প্রপার্টি দেখেছি, এখানে নোড নেম প্রপার্টি দিয়েছে। নোড নেম প্রপার্টি স্পেসিফাইজ দ্য নেম অফ এ নোড, মানে একটা নোডের নেম। হ্যাঁ, এবং এটা রিড অনলি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। সো নোড নেমটা কি সেটা যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমরা এই যে ওয়ে থ্রিতে, হ্যাঁ, আমরা এই যে নোড ভ্যালুটা দিয়েছিলাম, ধরেন আমরা চাইছিলাম যে নোড নেমটা দিতে। হ্যাঁ, তাহলে আসলে কি দেয় সে দেখি। এখানে গেলাম, এই টেক্সটটি দেখেন, নোডের নাম হচ্ছে অ্যাকচুয়ালি তার কাছে এটা, যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, এই জন্য সাদা রং দিয়ে দিচ্ছি, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। আপনি যদি একটু চেঞ্জ করার চেষ্টা করে দেখি, ধরেন ওয়ে থ্রি তো আমি এভাবে না করে, ধরেন এখানে আমি বললাম এটার নোড নেম ইজুকাল টু আমার নাম দিতে চাই, দেখি নাই কি না, আনকট রেফারেন্স এরর, এই যে সরি ওয়ে থ্রি ইজ নট ডিফাইন্ড, আচ্ছা সেটা তো এটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি নোড নেমটা চেঞ্জ করেছি। এখন যদি আমি কনসোল ডট লক করি এই নোড নেমটা, তাহলে পরিবর্তন হয়েছে কিনা দেখি, তাহলেই বুঝতে পারবে। এই দিলাম, এই দেখেন পরিবর্তন কিন্তু হয়নি, সে টেক্সটই রেখেছে। সো সুমিতি আছে, মানে সুমিত এই জিনিসটা কাজ করেনি, আসলে এরর দেয়নি, আসলে কাজ করেনি। ওকে, সো সেটা উনি বলছে এটা রিড অনলি, এটা পরিবর্তন করা যাবে না। আপনার যদি নোডের নাম কখনো প্রয়োজন হয় তাহলে আপনি নোড নেম অ্যাক্সেস করতে পারবেন, সহজে প্রয়োজন হবে না। কিন্তু এখানে কিছু জিনিস বোঝার আছে, যে নোড নেম অফ অ্যান এলিমেন্ট নোড ইজ দ্য সেম অ্যাজ দ্য ট্যাগ নেম, সো ট্যাগের যে নাম হবে সেটাই আর কি। সো আমার যদি এই যে, যেমন এখানে আমার আপনি যখন পি দিয়েছিলেন, হ্যাঁ, পি এর যদি আপনি নাম দেখতে চান তাহলে এটা আসলে পি আসবে, ঠিক আছে, কিন্তু এটা তো ভিতরেরটা তো টেক্সট, যার কারণে এটাকে টেক্সট নাম নিচ্ছে আর কি। সো নোড নেম অফ এ টেক্সট নোড ইজ অলওয়েজ এই যে এই যেটা আমরা পেলাম আর কি। কিন্তু আপনি যদি পি ট্যাগের নোড নেম পেতে চান তাহলে দেখবেন সেটা পি দেখাবে। ডকুমেন্টের যদি আপনি নোড নেম দেখেন দেখবেন হ্যাশ ডকুমেন্ট দেখাবে। দ্যাটস ওয়াই আমরা যখন কনসোল ডট লক করতাম তখন এরকম হ্যাশ দিয়ে দিয়ে এরকম আসতো, ঠিক আছে। সো এখন আশা করি আপনারা পরিচিত পাচ্ছেন যে কেন ব্রাউজার ওইভাবে দেখাচ্ছিল, হ্যাঁ, হ্যাশ হ্যাশ এসব দিয়ে, সে আসলে নামটা দেখাচ্ছিল। ওকে, সো তার মানে ডম অ্যাকচুয়ালি নোড নেম হিসাবেই জিনিসগুলোকে, মানে যদি আমরা লো লেভেল চিন্তা করি তাহলে ওই নোড নেম হিসাবেই কিন্তু সে আসলে চিন্তা করে। আচ্ছা, আর একটা আছে নোড ভ্যালু প্রপার্টি, যেটা আমরা অলরেডি দেখলাম, হ্যাঁ, সেটা আমরা অলরেডি অ্যাক্সেসও করেছি। সো নোড ভ্যালু আমরা দেখেছি, আর একটা আছে নোড টাইপ, নোড টাইপ প্রপার্টিও রিড অনলি নোড নেমের মতো, সেখানে বলবে সেটা আসলে কোন টাইপের নোড। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটু এই আমাদের এই টেক্সট টাইপের এটার একটু ইয়ে দেখি, যদি আমরা এটাকে নোড টাইপটা দেখি, যেটা আসলে কী টাইপের জিনিস, এটা বোঝার জন্য জাস্ট থ্রি, হ্যাঁ, সো সে আসলে একটা ইন্ডেক্স নাম্বার দেয়। সেই নাম্বারগুলো কি এই যেখানে টাইপগুলো বলা আছে, তিন নাম্বার মানে হচ্ছে টেক্সট নোড, হ্যাঁ, দুই নাম্বার মানে হচ্ছে অ্যাট্রিবিউট নোড। সো টাইপ অফ নোড আছে তার কাছে, এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। সো যদি কখনো টাইপের প্রয়োজন হয় আমরা এভাবে এটা অ্যাক্সেস করতে পারবো। সো টাইপ টু আবার বলে দিচ্ছে ডেপ্লিকেটেড। সো এইগুলো আসলে বোঝার কিছু নাই, সিম্পল ইনফরমেশান। সো কিন্তু আপনাদের কনসেপ্ট আশা করি পেয়ে গিয়েছেন যে নোডেরই কনসেপ্ট আপনার জানার প্রয়োজন হবে, কারণ আপনার যদি অনেক সময় নেস্টেড, অনেক ডিপলি নেস্টেড হয় তখন কিন্তু আপনি আইডি ধরে ধরে মানে যাবেন না, আপনি তখন ধরেন ফর লুপ করবেন, লুপ করে করে আপনাকে ভিতরে ভিতরে ঢুকে ঢুকে একটা একটা করে নেভিগেট করতে হবে ট্রি এর বিভিন্ন নোডে আস্তে আস্তে আপনি নিচের দিকে যাবেন, তখন কিন্তু আপনি জেনেরিক হতে যাবেন রাদার দেন আইডি ক্লাস এভাবে ধরে ধরে, তাই না? তো সেই জিনিসটা এখানে এই নোড রিলেশনটা মানে জানা থাকলে আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? সো আশা করি এই টিউটোরিয়ালটা উপকারে এসছে, এবার আমরা পরের টিউটোরিয়ালে চলে যাবো।